গুড মর্নিং মাই অল ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। আমি আজ প্রায় 2 থেকে 3 দিন পরে আমি ব্লগ ভিডিও দিলাম। আমি মানে ভিডিও করতে পারিনি, বিশেষ কিছু কারণ ছিল। আমি এই কয়দিন ভিডিও করতে পারিনি বলে তোমরা কিন্তু আমায় ভুলে যেও না, আশা করছি তোমরা কেউ ভুলে যাওনি। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আজ হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 9:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ ঘুম থেকে উঠেছি 8টার দিকে, ছেলের ক্লাস ছিল আজকে সকালে, তো ছেলের ক্লাস হয়ে গেল, বিছানাটাও তুলিনি ইচ্ছে করে আগে, তখন মানে বেড কভারটা চেঞ্জ করব, তো সেই জন্য তো ভাবলাম ছেলের ক্লাস হয়ে যাক, তারপরে একবারে সব চেঞ্জ করব, বিছানা চাদরটা, তারপরে হচ্ছে বালিশের কভারগুলো, তো সেটাই করছি। এখন কম্বলগুলো ভাঁজ করে নিচ্ছি, আর শীতের দিনে না দেখবে বিছানা তুলতে একটু সময় লাগে, এই লেপ ভাঁজ করো রে, কাঁথা ভাঁজ করো রে, কম্বল ভাঁজ করো রে, তাই না বলো? ঠিক বলেছি কি না? সত্যি আমার তো বিরক্ত লাগে, মানে এত কিছু ভাঁজ করতে হয়। গরমের দিনই ভালো, জাস্ট শুধু 3টে বালিশ সরিয়ে রাখো, ব্যাস হয়ে গেল। তো চলো, শীতের দিন আর কি বলবো, আমার তো একদম ভালো লাগে না, একদমই ভালো লাগে না। আমার গরম বেস্ট, গরমে আমি ঘেমে ঘেমে কাজ করব ঠিক আছে, কিন্তু আমার ওই শীত একদম একদমই ভালো লাগে না। তো চলো, বিছানাটা পরিষ্কার হয়ে গেল, আর এখন যাব হলো রান্নাঘরে। তো চলো, তোমরাও চলো আমার সাথে। আর এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, এই বাসনগুলো হচ্ছে গতকাল রাতে মেজেছিলাম। তো বাসনগুলো না আমি গুছিয়ে রাখিনি, তো বলো এখন একটু গুছিয়ে রাখি, না হলে সব বাসন ছড়িয়ে ছিটিয়ে থাকবে এদিক ওদিক, আর রান্নাঘরটা যেহেতু ছোট্ট আমার একটু অসুবিধে হবে, তো সেই জন্য বাসনগুলো ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ যে কৌটোটার মধ্যে আমার নুন থাকে, তো সেই নুনের পাশে দেখতে পাচ্ছ সাদা, অবশ্য এখান থেকে বোঝা যাচ্ছে না ক্যামেরায় ঠিক, ওটা হচ্ছে স্যারাডোন। সকালবেলা উঠেছি ঘুম থেকে, সকালবেলা না গো, এই বেশ কয়েকদিন থেকে জানো, এত মাথাটা আমার মানে কি বলবো ব্যথা করছে, মানে কন্টিনিউ মাথা ব্যথা করেই যাচ্ছে, বুঝতে পারছি না কিসের জন্য। হয়তো শীত পড়েছে, শীতের জন্য হতে পারে, আর আমার ওই জন্য হতে পারে, কারণ আমার আগে কিন্তু এরকম কোনোদিনও মাথা ব্যথা ট্যাথা করেনি। তো শীত যেই মানে যেদিন থেকে একটু বেশি শীত পড়া শুরু হয়েছে সেদিন থেকে আমার এরকম হয়েছে, জানি না কবে ঠিক হবে। আর আজ তো এত বাড়াবাড়ি হয়ে গেছিলো, আমি ওষুধ না খেয়ে থাকতেই পারলাম না। তো চলো, বিছানা ওঠানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সকালে পুজো দেওয়া হয়ে গেছে, এবারে হচ্ছে আর আমার হাজবেন্ড সকালবেলা চা খেয়ে, চার বিস্কুট খেয়ে গেছে অফিসে, অত সকাল সকাল না কিছু খেতেও চায় না, ওই জন্য সকালে কিছু করিও না। ছেলের ক্লাস ছিল, তো ছেলের ক্লাস হয়ে গেল, এখন ব্রেকফাস্ট বানাবো। ছেলেকে অলরেডি আমি দুধ দিয়ে দিয়েছিলাম খেতে, দুধ আর বিস্কিট, তো ওটাও খেয়ে নিয়েছে, এখন ব্রেকফাস্ট বানাবো। ও বললো যে পরোটা খাবে, পরোটা আর হচ্ছে এই বাবা পরোটা, তো পরোটা আলু তরকারি আর ম্যাগি, ম্যাগির সাথে আবার ম্যাগি আর ভাত, একদম না, উফ কি সব উল্টা পাল্টা বলছি। তো চলো পরোটা আলু তরকারি করবো আর তোমাদের সাথে শেয়ার করব, চলো শুরু করি। অনেক বেজে গেছে, 10টা পার হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আসলে শীতের দিন না বুঝতেই পারছো একটু মানে শীতের দিনে ঘুমটা ভাঙতেই দেরি হয়, মানে উঠতে ইচ্ছা করে না, লেপের নিচ থেকে না একদম বেরোতে ইচ্ছা করে না, উঠবো 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 করে 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 সেই 8টাই বেজে যায় আমার। তো চলো বানিয়ে ফেলি পরোটা। আমি যে পরোটাটা বানাবো, তো সেটা আমি একদমই ময়দা দিয়ে বানাবো না। আমি এর আগেও বলেছি ব্লগে তোমাদের, আমি ময়দা খুব কম ইউজ করি, মানে একদমই খুবই কম, আমাদের বাড়িতে ময়দা আসেই না মানে বললেই চলে, আটাটাই আমরা খাই, আটার লুচি খাই, আটার মানে আটা দিয়ে বেশিরভাগ আর কি সব কিছুই হয়, ময়দাটা খুব কম। তো ময়দার মধ্যে একটু তেল দিয়েছি, একটু নুন দিয়েছি, আর একটু জাস্ট অল্প চিনি দিয়েছি, ওটা তারপরে ভালো করে মেখে এখন জল দিয়ে মাখছি। তো আমার আর ছেলের জন্য যেহেতু বানাবো, সেহেতু বেশি তো করে কোনো লাভ নেই, ওই ফ্রিজে রেখে দেবো, আবার আবার পরে বানাবো, আমার ওগুলো বেশি ভালো লাগে না, তো আমার যখন যেটুকু লাগবে আমি সেটুকুই মেখে নিই। মাঝে মধ্যে ওরকম হয় যে বেঁচে গেল, বেঁচে যাওয়ার পর ফ্রিজে রেখে দিই, কিন্তু বেশিরভাগ আমি অল্প অল্প করেই মাখি। তো এই দেখো আটাটা মাখা হয়ে গেছে, 2 থেকে 4টের মতো হবে আর কি, তো ওই হিসাব মতোই আমি আটাটা মাখলাম।
এবারে আলু কেটে নিচ্ছি। আর আলুটা হচ্ছে একটা আলু দিয়ে আমার আর ছেলের অলরেডি হয়ে যাবে। চলো আলু তরকারিটা করতে দেখো। প্রথমে আগে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এটা সর্ষের তেল দিলাম, তারপরে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিলাম। এবারে দেখো শুকনো লঙ্কাটা খুব ভালো করে একদম বেশ কালো হয়ে গেছে, তো তারপরে আলুগুলো দিয়ে দিলাম। এবারে আলুটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এখন নুন আর হলুদ একটু দিয়ে দেব। নুন হলুদ দেওয়ার পরে খুব ভালো করে আলুটা ভেজে নেব। আর আলু দেখবে আলুর তরকারি বলো চাই মাছের আলু, মানে যে কোনো সবজিতে আলু যদি খুব ভালো করে ভেজে দেওয়া হয় একদম ব্রাউন করে, তো সেই আলুটা খেতে একটা অন্য ধরনের টেস্ট হয়। তো আমিও তাই করি, আমি খুব আলুটাকে খুব ভালো করে ভেজে তারপরে মানে যে কোনো সবজিতে যখন দিই আলুটা খুব ভালো করে ভেজে দিই। আর আমি কি বলো তো, আমি হচ্ছে মানে যে কোনো তরকারিতে আমি তিনবার দিই ওই নুন আর হলুদটা, মানে তিনবার না দিলে না আমার মনে হয় কি যে ঠিকঠাক মতো মানে স্বাদ মতো হবে না। তো এটা না আমার একটা অভ্যেস বলতে পারো তোমরা, মানে এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, আমি এভাবেই করি, আমার মনে হয় তখন একদম ঠিকঠাক হলো। তো চলো জল দিয়ে দিলাম। আর এখন আমি কী করবো বলতো, এই কড়াইটা আমি ওই ওভেনে দিয়ে দেব আর এটার মধ্যে পরোটাগুলো ভেজে নেব। তাহলে এদিকে হচ্ছে তরকারিটাও হয়ে যাবে আর ওদিকে পরোটাটা ভাজাও হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমি পরোটা এখানেই বেলি সেলফে এরকম করে, কারণ আমার নেই বলবো না, তোমাদের আছে একটা, কিন্তু ওটা না কি বলতো ঠিকঠাক মানে আমার ভালো লাগে না, কাঠের। তো ওটা আমার মার বিয়ের ছিল, মানে বিয়ের সময় তখনকার দিনে ভাবো বিয়ের মানে বিয়ের পরেই আর কি বলতে পারো, আমার দিদা দিয়েছিল আমার মাকে। তো সেটা আবার আমার মা আবার আমাকে দিয়েছে, তো ওটা আমি রেখে দিয়েছি, ওটা আমি ইউজ করি না, মানে ওটা না আমার একটু অসুবিধা হয় ওই জন্য আমি ইউজ করি না ওটা। আমার এটাতেই সবথেকে সেলফেই সবথেকে বেলতে ভালো হয়, আমি রুটি পরোটা মানে যে কোনো কিছু বেলার হলে আমি এখানেই বেলি, আমার ভালো লাগে বেলতে এখানে। তো বেলেটেলে আমি পরে দেখো যেরকম এগুলো আটার গুঁড়োগুলো পড়ে থাকে আমি পরে খুব ভালো করে পরিষ্কারও করে দিই, জায়গাটা নোংরাও থাকে না, তাই না? আর আমি পরোটা বানালে তোমাদের আগেও আমি বলেছি আমি এই ত্রিকোণ শেপেরই পরোটা বানাই, ট্রায়াঙ্গেল শেপ আর কি। তো এই পরোটাটা আমি আমার ছেলের জন্য বিশেষ করে আরও বানাই, ও এরকমই খেতে ভালোবাসে এরকম শেপের। তো চলো পরোটাগুলো হয়ে গেছে বেলা, এখন আমি এই যে এগুলো দেখো পরিষ্কার করে নিচ্ছি সাথে সাথেই, তাহলে আমার আর কাজটা পড়ে রইল না। সাথে সাথে যে কোনো কাজ যদি আমি ফেলে রাখি ওটা পড়েই থাকবে ধরো, আর সাথে সাথে যদি সেটা করে নিই ওটা আমারও সুবিধে হবে আর জায়গাটা একটু ক্লিন লাগবে দেখতে। আর এই দেখো পরোটাগুলো অলরেডি আমি সব একসাথেই বেলে নিয়েছি, কারণ অল্প কয়েকটা তো চারটে মাত্র পরোটা, আবার কি বারবার করে ভাজবো, আবার বারবার করে বেলবো, আবার কি ভাজবো। আর ওই সাইডে ধরো আমি আমি যে দাঁড়িয়ে আছি এখন আমার ঠিক উল্টো দিকে বেলতে হয়, তো আমার না একটু অসুবিধে হয় বেলতে, ওই জন্য আমি একবারে বেলে তারপরে ভাজি। আর যখন রুটি টুটি করি তখন আমার হাজব্যান্ডকে যদি বলি যে তুমি একটু ভেজে দাও আমি বেলে দিচ্ছি, তখন ওটা সেটা করে দেয়, তখন অসুবিধা হয় না। কিন্তু পরোটা টরোটা করলে ধরো যখন আমি আর ছেলের জন্য করি অল্প কয়েকটা, তখন আমি একবারে সব বেলে নিই। তো চলো পরোটাগুলো ভেজে নিই এক এক করে, আর আমার ছেলেও বলছে যে ওর খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি করে দিতে। চারটে পরোটা ভাজতে আর কতটা সময় লাগে বলো? তো হয়ে গেছে, আর এখান থেকে আমি এবার এটাকে এই উনুনে শিফট করে দিলাম।
আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বেশ ভালো করে। আর এবারে আমি এর মধ্যে একটু মিষ্টি দেব, মানে একটু চিনি দেব, চিনি দিয়ে আর শেষে ধনে পাতা ছিটিয়ে নামিয়ে দেব। শীতের দিনে তো মাস্ট, এটা প্রায় প্রত্যেকটা সবজিতেই দেওয়া চলে বলা যেতে পারে, ধনে পাতা কুচি। আর ভালোও লাগে, তেমন খারাপ লাগে না খেতে। তো ব্যাস হয়ে গেল আলুর তরকারি। তো এবারে আমার আর ছেলের জন্য দেখো বেরিয়ে নিয়েছি, ছেলে একটাই খাবে বলল, আর একটা ওই আমাদের এখানে একটা দাদু থাকে, আমার ছেলে দাদু বলে আমি কাকু বলি, তো ওনাকে দিয়েছি একটা কলা দিয়ে, উনি খেয়েছে। আর আমার ছেলে একটা নিয়েছে, আমি দুটো নিয়েছি, আর সাথে কলা নিয়েছি। আকার ভালো করে দেখ, বলবে কেমন হয়েছে বলো, খাও ভালো করে। আমি তো চলো আমরা খেয়ে নিই। এখন বাজে 10:45। ও বাবা, 11টা বাজতে তো 5 মিনিট বাকি, বেশি বেজে গেছে আরো। চলো আমরা খেয়ে নিই, আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরবেলা, সাথে থাকবে আমার গোপাল। ওকে। স্নানও হয়ে গেছে, আর বাইরে না খুব সুন্দর রোদ উঠেছে, তো ভাবলাম যে গোপালকে নিয়ে এখন একটু ছাদে যাই, তারপরে এসে আমি পুজোটা দেব। অলরেডি আমার ছেলে নিয়ে চলে এসেছে গোপালকে। তো চলো আমরা এখন ছাদে থেকে একটু রোদে থেকে ঘুরে আসি। আমারও স্নান হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে, গোপালকে ছাদে থেকে এসে তারপরে স্নান করাবো, একটু রোদটা গায়ে লাগিয়ে নিয়ে আসি। চলো দেখো ছাদে কি সুন্দর রোদ, আমি তো তাকাতেই পাচ্ছি না। বাইরে এত সুন্দর রোদ উঠেছে, আর রোদটা না তেমন গায়ে লাগছে না, আর খুব সুন্দর রোদ উঠেছে। আর সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল, আর এখন রোদটা উঠেছে, তো ভাবলাম একটু ছাদে যাই। ছাদে আমরা একটু রোদে বসে আছি, সাথে গোপালকেও নিয়ে যাই, তাহলে গোপালেরও একটু রোদ পোহানো হয়ে যাবে আমাদের সাথে, তাই না? তো আমরা যেহেতু এসেছি ছাদে রোদে বসতে, তো গোপাল কেন আসবে না আমাদের সাথে? তো এই নিয়ে দুদিন নিয়ে আসলাম আমি গোপালকে, এর আগে একদিন নিয়ে এসেছিলাম, আবার আজকে নিয়ে আস। আর তোমাদের বলে দিই, আমি গোপালকে একদম ছোট বাচ্চাদের ধরো যেরকম করে রাখে সেরকম করে রাখার চেষ্টা করি, কারণ ও তো ছোট্ট অনেক, আমি আমার ছেলেকে যেরকমভাবে রাখি ওরকমভাবে ওকে রাখার চেষ্টা করি। তো রোদে আমরা বেশ খানিকক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে এখন ঘরে এসেছি, এসে গোপালকে স্নান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে গোপাল ফ্রেশ হয়ে গেছে। তারপরে দেখো একটা খুব সুন্দর একটা সোয়েটার পরিয়েছি গোপালকে, যদিও বা সোয়েটারটা একটু বড় হয়েছে আমার গোপালের, মানে গোপালটা তো একটু ছোট আর সোয়েটারটা একটু জাস্ট বড় হয়ে গেছে, তো তাও মানে অসুবিধা হচ্ছে না, ঠিকঠাকই হয়েছে। আমি একটু মানে পেছনে একটু সেফটি পিন দিয়ে আটকে দিয়েছি, আর টুপিটা দেখো পাশে রয়েছে, টুপিটা এখন পরাবো না, টুপিটা পরে পরাবো। আর গোপালকে একটু ফুল দিয়ে দিলাম, এখন ফুল না এখন পাওয়াই যায় না আমাদের এখানে, তোমাদের এর আগেও আমি বলেছিলাম, মানে ফুল পাওয়া খুব কষ্টকর। তো যেটুকু পেরেছি জোগাড় করেছি গোপালের জন্য, আর এখন গোপালকে ভোগ নিবেদন করব। তো গোপাল আজকে, গোপাল হচ্ছে এই দিয়ে দেখো, আজকে গোপালকে দেব অ্যাপেল আর হচ্ছে অরেঞ্জ, তো সেগুলো একটু, আর অ্যাপেলের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি, আর ওই অরেঞ্জের যে বীজগুলো থাকে ভেতরে তো সেগুলো বের করে দিয়েছি। তো চলো এখন গোপালকে দিয়ে দিই। আর তোমাদের বলে দিই, গোপালের ভোগে তো তুলসী পাতা মাস্ট দিতেই হবে, তো সেই জন্য আমিও তুলসী পাতা দিই। তুলসী পাতা আমার কোনো অসুবিধা হয় না গো, আমি যে বাড়িতে থাকি তো সে বাড়িতে অনেক তুলসী পাতার গাছ রয়েছে, তো সেই জন্য আমার তুলসী পাতার কোনো অসুবিধা হয় না। একটু ফুলটা একটু অসুবিধা হয়, তাও ম্যানেজ করি এদিক ওদিক থেকে। আর দেখো এখানে ধূপকাঠি আর প্রদীপটা আমি এখানে দিয়েছি, বুঝতেই পারছো এখানে এতটা ছোট জায়গা, দেওয়ার কোনো মানে জায়গাই নেই, তো ওই জন্য আমি ওই জায়গাটা ধূপকাঠিটা দিই আর প্রদীপ ধূপকাঠিটা ওইখানেই দিই।
দুপুরবেলা যখন আমাদের ছোট বাচ্চারা খাওয়া দাওয়া করে, আমরা তাদের বলি যে একটু শুয়ে পড়ো, একটু রেস্ট নাও। তো সেরকমই গোপালকেও আমি তাই করি। দুপুরবেলা যখন গোপালের খাওয়া হয়ে যায়, তখন তারপরে একটু গোপাল একটু জাস্ট শুয়ে রেস্ট নিয়ে নেয়। তো সেই জন্যই দেখো ফুলগুলো সরিয়ে দিলাম, আর এখন গোপাল এখানে ঘুমোবে গোপালের বিছানায়। তো এই যে গোপালের বিছানা, গোপালের এই বিছানাটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। খুব ভালো, খুব ভালো, মানে আমার অনেক দিনই ইচ্ছা ছিল এরকম একটা বিছানা নেওয়ার গোপালের জন্য। তো সেটা ইচ্ছাটা পূরণ হয়েছে। তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।